গতকালকের চেয়ে আজকে প্রতিটা সবজির দামই একটু বেশি, আমদানি কম তাই দামটা বেড়ে গেছে। বিশেষ করে শশাটা খুবই কম, শশাটার দাম অনেক বেশি কালকের তুলনায় দ্বিগুণ। কালকে 50-60 টাকা বিক্রি হয়েছে, আজকে 100 টাকা বিক্রি হইতেছে। দেশি শশাটা 100 টাকা বিক্রি হইতেছে, ঠিক আছে। আচ্ছা, ভেন্ডি আছে, ভেন্ডি মোটামুটি কালকের তুলনায় ঠিকই আছে, 40-50 টাকা কেজি। আচ্ছা, ছিমটা হচ্ছে 120 টাকা কেজি, টমেটোটা হচ্ছে 70-80 টাকা কেজি, আর আরেকটা আছে টক টমেটো, সেটা হচ্ছে 100 টাকা কেজি। বটবটিটা 80 টাকা কেজি। করলাটার দাম হচ্ছে 40-50 টাকা কেজি, ঝিঙ্গাটা হচ্ছে 50-60 টাকা কেজি, শসাটা শুধু দাম বেশি 100 টাকা কেজি, পেঁপে 15-20 টাকা কেজি, এটা মোটামুটি লাউ এক একটা 30-40 টাকা পিস, বেগুন 1 কেজি 40-50, ওকে, গাজর হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা কেজি। লাউ আজকে গতকালকের মতো নেই, 40-50 টাকা। বাঁধাকপি হয়েছে 35-40, কালকের দামে সেম দাম। এই মিষ্টি কুমড়া এরকমই 35-40 টাকা কেজি।